আলু রান্নায় যদি চমক আনতে চান আর পুরোপুরি অন্য ধরনের আলুর স্বাদ পেতে চান তাহলে বানিয়ে নিন আলুর দমপক্ত ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই অনবদ্য এর জন্য প্রথমে আলু ভেজে নিতে হবে আলু জন্য খোসা ছাড়িয়ে বড় বড়ো টুকরেই কেটে নিয়েছি একটা কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে তেল কিছুটা গরম হয়ে গেলে এই আলু দিয়ে দিলাম আলু মিডিয়াম অথবা লো আঁচে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে এমনভাবেই ভাজতে হবে যাতে এই ভাসতে ভাসতে আলুর এইটটি পারসেন্ট বয়েল হয়ে যায় এরপর ভাসতে ভাসতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে আলুর গায়ে আর 80% পারসেন্ট কুক হয়ে যাবে আলু তখন তেল ঝরিয়ে এই আলু অন্য একটা বোলে তুলে নিলাম বাকি যে তেলটা অবশিষ্ট ছিল তাতে দিয়ে দিলাম কিসমিস মিডিয়াম আছে এক মিনিট কিশমিশ নাড়াচাড়া করে তেল ছেঁকে অন্য একটা বলে তুলে নিলাম এবার যে তেলটা অবশিষ্ট থাকলো তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে খুব মিহি করে কুচি করে নিয়েছি এরপর মিডিয়াম আছে এই পেঁয়াজও ভাস্তে শুরু করলাম ভাসতে ভাসতে পেঁয়াজের কালার চেঞ্জ হবে এইভাবে যখন হালকা ব্রাউন কালার চলে এলো পেঁয়াজের গায়ে তখন তেল ছেঁকে পেঁয়াজ অন্য একটা বলে তুলে নিলাম এরপর কড়াতে যে তেল থাকলো পুরো তেলটাই এই কড়া থেকে তুলে নিলাম এরপর দিয়ে দিলাম খোয়া ক্ষীর মিডিয়াম আছে দু মিনিট ভাজা হলে ক্ষীরের গায়ে একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এই খোয়া ক্ষীর কড়া থেকে অন্য একটা বলে তুলে নিলাম এবার অন্য একটা বলে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এরপর দিয়ে দিলাম আদা বাটা আগে যে কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা খোয়া ক্ষীর ভাজা কাজুর পেস্ট টক দই এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এমনভাবে মেশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আবার ভালোভাবে নাড়াচাড়া করে পুরো ইনগ্রেডিয়েন্টস সব একসঙ্গে মিশে গেলে এরপর ঢাকা বন্ধ করে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পর এই আলু কুক হবে দশ মিনিট কুক হওয়ার পর যখন আলু বয়েল হয়ে যাবে তখন আজ বন্ধ করে দেবো এইভাবে তৈরি হলো আলুর দম্পক্ত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর সুমিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন